1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। লাইফ ইন আ মেট্রো। ছেলে নেই বাড়িতে অনেক দিন ধরে, কোনো যোগাযোগও নেই। আজকে বাবা মা সব হারিয়ে একটা জায়গায় গোপনে আশ্রয় নিয়েছেন, কারণ তারা চান না যে সবার কাছে এই বিষয়টি সকলে জানুক। তারা একটা জায়গায় আছেন, বলা যেতে পারে খানিকটা আশ্রয়ই আছেন। তো এই মুহূর্তে আপনাদের সংসার কিভাবে চলছে? সংসার চলছে, আমাদের একজন একটু আশ্রয় দিয়েছেন, ওখানে থাকছি আর কি। আর ওনাদেরই একটা মানে সংস্থা আর কি, ওনারা কিছু করবেন, এখনও ঠিক ফুল ফ্লেজেড কিছু হই না, সেখানে একটা মানে ফুল দমে অফিস সেট আপও হয়নি। তো ওখানে বলেছেন ঠিক আছে, আপনি ওখানে গিয়ে একটু বসবেন, ইয়ে করবেন, কারণ আমার এই খাওয়ার পয়সা, ওষুধের পয়সা এগুলো তো জোগাড় করতে হয়, একটা মিনিমাম যে খরচটা আর কি, সেইটুকু ওখান থেকে উঠছে আজকে গত কয়েক মাস ধরে আর কি। এবং এটা খুব সবটাই খুব আনসার্টেন আর কি। তো এই ধরনের বাবা মায়েরা যখন অসহায় হয়ে পড়েন, তখন আইন তাদের পাশে কীভাবে দাঁড়াতে পারে, আইনি সহায়তা তারা কীভাবে পেতে পারেন, এ নিয়ে কথা বলবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী শিবাশিস ব্যানার্জি। শিবাশিসবাবু নমস্কার। তো যখন মিস্টার সেনগুপ্তর বিষয়টা আপনাদের কাছে গেল, তখন আপনারা কীভাবে বিষয়টাকে মানে টেক আপ করলেন এবং তারপরে? দেখুন, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে সবথেকে বড় যেটা হয়, সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, বাবা মা যখন তার ছেলে বা মেয়েরা তাদেরকে ছেলে চলে যাচ্ছে, তাদের সার্ভাইভ করার কোয়েশ্চেনটা কিন্তু সবথেকে বড় দাঁড়ায়। তো ওনার যেমন প্রশ্ন মানে বিষয়টা এখন দাঁড়িয়ে আছে যে উনি কীভাবে নিজেকে মেনটেন করবেন, মিসেসের ট্রিটমেন্ট কীভাবে করবেন, সেক্ষেত্রে আমাদের ভারতীয় আইন ব্যবস্থা কিছু আইনকানুন রয়েছে। তার মধ্যে আমাদের সিআরপিসিতে বা ক্রিমিনাল প্রসিডিওর কোডে 120 সেকশন 125 যেমন বলা আছে, তবে তেমন বলা আছে বাবা মাকেও একটা ছেলে মেনটেন করতে বাধ্য। এছাড়া 2007 দ্য প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 বলে একটা আইন এসছে। সেই আইনের মাধ্যমে বলছে, যেমন বাবা মা যেমন দায়িত্ব থাকে যে তার সন্তানকে বড় করে তোলা, সন্তান যখন বড় হয়ে উঠলো তখন সন্তানেরও একটা দায়িত্ব এসে পড়ে তার বাবা মাকে সেইভাবে ভালোভাবে থাকা, ভালোভাবে খেতে পাওয়া, ভালোভাবে পড়া বা তাদের ট্রিটমেন্ট এগুলো করার জন্য তাদের সেই আইন, তাদের সেই সাহায্যটা করা। তো যখন সেনগুপ্তবাবু বা ওনাদের মতন যারা যারা রয়েছেন তাদের যখন এই সমস্যাগুলো হয়, তখন দেখা যায় তখন হয় সেকশন 125 নাহলে এই পার্টিকুলার আইনটার মাধ্যম দিয়ে যেতে হয়। কোর্টের ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের কাছে অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করলে ট্রাইব্যুনাল সেটা বিচার করে সেখানে তাদের জন্য একটা মান্থলি মেনটেন্যান্স বা মান্থলি অ্যালাওয়েন্স একটা ঠিক করে। সেই অ্যালাওয়েন্স হচ্ছে অ্যাটলিস্ট এই যে দুজন মানুষ, বৃদ্ধ মানুষ যাদের আগামী দিনের ভরসা বলতে যে ছিল, সে যখন পাশ থেকে সরে গেছে তখন তাকে দিয়ে তাদের মেনটেনটা করা, তাদের আগামী দিনটা যাতে স্মুথভাবে চলে, তার জন্য আইনের এই ধরনের ব্যবস্থাগুলো করা আছে। যদিও আইনটাতে বলে দিয়েছে যে আপনি যে মেনটেন্যান্স অ্যালাওয়েন্সটা দিচ্ছে সেটা ম্যাক্সিমাম 10,000 হতে পারে, বা পরবর্তীকালে যদি রিকোয়ারমেন্ট হয়, হয়তো দেখা গেল বাবা মা মায়ের মধ্যে কারোর হয়তো সিভিয়ারলি কেউ অসুস্থ হয়ে পড়লো, তখন তো নিশ্চয়ই 10,000 টাকা মাসিক খরচায় তত্ত্ব সেই ট্রিটমেন্টটা হবে না, তখন ট্রাইব্যুনালে পাওয়ার আছে সেই অ্যালাওয়েন্সটাকে বাড়ানো, সেই অ্যালাওয়েন্সটাকে রেক্টিফাই করে আরও একটুখানি বেশি করে দেওয়া বা অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেটা করা। এবং সেক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, অনেক সময় হয় কি বাচ্চা ছেলে বা মেয়েরা ইচ্ছে করে তো চলে যায়, বাবা মার থেকে দূরে চলে যায়, তো তখন তারা এই মেনটেন্যান্সটা দিতে চায় না, তারা এটাকে পালিয়ে, সোজা কথায় পালিয়ে বেরোনোর চেষ্টা করে। তাতেও প্রভিশনস দেওয়া রয়েছে, যদি তাই হয় আইন মানে ট্রাইব্যুনালের পাওয়ার আছে তাকে মানে এনে তাকে ওই তার অর্ডারটাকে এক্সিকিউট করানোর এবং তাকে বাধ্য করা যাতে সে তার বৃদ্ধ বাবা মাকে সেই মাসিক অ্যালাওয়েন্স বা মাসিকভাবে তাকে মেনটেন করার, তার জন্য যাতে তাকে চালাতে পারে, তো আইনি এই ধরনের ব্যবস্থাগুলো রয়েছে। একটু আগে কথা বলতে বলতে উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ওনার ছেলেকে উনি প্রায় 2,00,000 টাকা দিয়েছিলেন, হ্যাঁ, এবং সে টাকার পুরো টাকা ওনার ছেলে রিফান্ড করেনি, করেনি, কিছু টাকা এখনো মানে কম দিয়েছিল। তো সেটা নিয়েও কি উনি কখনো 100 বার তিনি সেটা চাইতে পারেন? কারণ দেখুন, উনি যেটা দিয়েছেন সেটা ওনার নিজস্ব মানে সারা জীবন ধরে যেটা রোজগার করেছিলেন তার একটা অংশ হিসাবে দিয়েছেন। তো সেটা তার ছেলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সম্পর্কটা শুধুমাত্র বাবা ছেলের ক্ষেত্রে দাঁড়িয়ে নেই, আজকের দিনে দাঁড়িয়ে যখন ছেলে যখন নেকলেক্ট করে বেরিয়ে আসছে তখন বাবারও, বাবার কাছ থেকে যখন টাকা নিচ্ছে তখন বাবারও অধিকার আছে সেই টাকাটাকে রিফান্ড করা। তার জন্য পদ্ধতি আছে আইনে, পুলিশি ব্যবস্থা আছে, সেখানে কমপ্লেন করতে পারে, সে টাকাটা রিফান্ড করার জন্য প্রথমে ছেলেকে ইন্টিমেট করতে হবে, হয় থ্রু লিগাল নোটিস বা যা যা কমিউনিকেশন পদ্ধতি আছে করার পর, তারপরেও যদি সে না সেটাকে করতে চায় তখন আইনি পদ্ধতি মেনে থানায় কমপ্লেন করে তাকে 42406 বা মানি রিকভারি অফ মানি বা মানি স্যুট করে সে টাকাটাকে রিকভার করতে পারে, সেটার একটা পদ্ধতি রয়ে গেছে। একদম শেষ পর্যায়ে এসে গেছি, আমরা বিশ্বাস করি আপনার ছেলে রাহুল কোনোদিন না কোনোদিন আমাদের এই শোটা দেখবে।
তো আপনি আপনার ছেলেকে কিছু অ্যাপিল করতে চান, কিছু বলতে চান? প্রথমই হচ্ছে যে ছেলেটা বেঁচে আছে কি না সেইটা একটা মস্ত ইয়ে, সেটার কি কোনো মানে কোনো উপায় আছে কিনা সেটা ওনারা কিভাবে জানতে পারে? দেখুন, তার জন্য তো অবশ্যই পুলিশ কমপ্লেন করতে হবে, সবার আগে একটা মিসিং ডায়েরি করতে হবে এবং সেখানে পুলিশকে ফলো আপ করতে হবে যাতে তারা এবং প্রশাসন সাহায্য করে এবং দেখতে হবে যাতে তারা ইনভেস্টিগেশন করছে কিনা। যদি না করে সেক্ষেত্রে যা যা পদ্ধতি আছে, পেপার পাবলিকেশন দরকার হলে পেপার পাবলিকেশন করে তাকে মানে জানার চেষ্টা, কারণ জেনারেল পাবলিকেশন যেটাকে বলে, জেনারেল পাবলিকেশন করলে তাহলে তার কাছে পৌঁছবে যে তার বাবা মা খোঁজ করছে। যদি সেক্ষেত্রেও না হয় তাহলে পুলিশের যা তদন্ত করার পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী তদন্ত করতে হবে, করে জানতে হবে। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে যদি অ্যাড্রেস না জানা থাকে সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়। তো সেক্ষেত্রে তো আমাদের পুলিশ প্রশাসনের কাছে মেকানিজম আছে যে ফোনের টাওয়ার ট্রেস করেও পাওয়া যায়। তো সেই পদ্ধতিগুলো দিয়ে জানা যেতে পারে, সেই পদ্ধতিগুলো দিয়ে এগোনো যেতে পারে। আমরা সবসময় আশা করব যে শুভ হোক, ভালো হোক, নিশ্চয়ই, কারণ এটুকুই আমরা আশা করি যে আপনার ছেলে আশা করি বেঁচে আছেন, সুস্থ আছেন এবং তিনি কোনো না কোনো দিন নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসবেন। ঠিক আছে, কিন্তু ওই বারবার একটাই কথাই বলছি, যতটুকু আমাদের ইন্টারাকশন হয়েছিল ওই ছেলেটি যে বান্ধবী বা স্ত্রী যাই হোক তার বা তার বাবার সঙ্গে, তাতে করে কিন্তু আমাদের একবারও মনে হয়নি, রাদার উল্টোটা মনে হচ্ছে যে তাদের কিন্তু ইন্টেনশনটা একদম ভালো নয়। কারণ সেটা আমার ছেলে একবার ফোনের মধ্যে বলেও ছিল যে ও তো আসতেই পারে, যোগাযোগ করতেই পারে, সেক্ষেত্রে কি ও একটু কায়দা করে বলেছিল সবুজ কাগজে লিখে বেরিয়ে আসতে হবে, ইন দ্যাট কেস হি উইল বি বিহাইন্ড দ্য বার্স, আমরা কি তাই চাই? তারপর থেকে তার কোনো যোগাযোগই নেই, তার মানে ও তো একটা বিরাট বড় আন্ডার থ্রেট রয়েছে বলে যেটা আমাদের ভীষণ মনে হয়। এবং এটা কিন্তু একটা মানে সেই মেয়েটি বা মেয়েটির পরিবার তারা কিন্তু ঠিক সুবিধের বলে তো মনে হয় না আমাদের। আমার ছেলে, আমাদের ছেলে নিশ্চয়ই অন্যায় করেছে, নিশ্চয়ই কেন বলার কোনো অন্যায় করেছে, অন্যায় করছে, করে যাচ্ছে এখনও সব কিছু, কিন্তু সেটা কতটা আন্ডার কম্পালশন সেটা কিন্তু একটা মস্ত বড় মানে পয়েন্ট টু বি, মানে বাধ্য হচ্ছে কতটা, এক্স্যাক্টলি আন্ডার কম্পালশন কতখানি সে করছে আর কতখানি সে উইল মানে উইলিংলি করছে, উইলিংলিটা তো আমরা মেলাতে পারছি না কোনো কারণে, কিন্তু যদি কম্পালশনে হয় তাহলে পরে কম্পালশনে তো অনেক কিছুই হতে পারে। সেটাই তো আমাদের ভয় এখন, যে আদৌ বেঁচে আছে কি না, ওকে বাঁচিয়ে রেখেছে কি না, না মেরে ফেলেছে, আমি বারবার এই কথাটা বলছি, সেটা আমাদের মানে খুব জানার একটা ব্যাপার। ঝকঝকে তকতকে শহর, আমাদের সব পেয়েছি শহর, আমাদের মনে হয় সব কিছুই বোধহয় এখানে পাওয়া যায়, কিন্তু এই শহরে এই আলো ঝকঝকের পেছনেও কিন্তু রয়েছে এরকম চাপা কান্না। আবার আগামী সপ্তাহে দেখা হবে লাইফ ইন এ মেট্রোতে। ভালো থাকবেন, নমস্কার।